হ্যালো বন্ধুরা, এপ্রিকট বা খুবানি ফল সম্পর্কে আজকে বলা যাবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, হাব সেন্টার বেডি, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আগেই চলে যাবে। চলুন শুরু করা যাক। আমাদের জানার মতো একটি ফল এপ্রিকট বা খুবানি, বাংলাতে আমরা খুবানি হিসাবেই চিনি। অন্যতম বহুমুখী ফল হিসেবে এপ্রিকট বা খুবানি আসলে ছোট অদ্ভুত ধরনের এক অপূর্ব জিনিস। এই হলদে বা কমলা রঙের রসালো গোল গোল ফলের বাইরের আবরণে সূক্ষ্মরোম থাকে এবং এর গড়ন নরম ফারের মতন। এটা টুকরো না করেও খাওয়া যায় এবং এটা বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর ফল, যার মধ্যে প্রচুর উপকারিতা রয়েছে। চলুন জানা যাক উপকারিতা সম্পর্কে। 100 গ্রাম টাটকা এপ্রিকট বা খুবানি ফলে বাস্তবিক শরীরের প্রয়োজনীয় 12% ভিটামিন সি ও এর সাথে 6% ক্যালসিয়াম থাকে। দিনে একবার এপ্রিকট খেলে ডাক্তারের অন্তত দরকার পড়ে না। ভিটামিন সমৃদ্ধ উৎস, এপ্রিকটে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা রেটিনল নামে পরিচিত। এটা ফ্যাটের দ্রবণীয় এবং দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এপ্রিকটের মাধ্যমে রেটিনল এবং বিটা ক্যারোটিন নিউরোভাস্কুলার এআরএমডি এর ঝুঁকি কমায়। নিউরোভাস্কুলার এআরএমডি কিন্তু বয়সকালে পেশির ক্ষয় সময়ের সাথে দৃষ্টিশক্তিও নষ্ট করে। অ্যান্টিঅক্সিডেন্টের অভাব, পাকা এপ্রিকট বা খুবানি অ্যান্টিঅক্সিডেন্টের প্রাকৃতিক উৎস, রোজ খেলে সেটা সময়ের সাথে জমে যাওয়া টক্সিন বা বিষকে শরীর থেকে বের করতে সহযোগিতা করে। অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতিকারক ফ্রি রেডিকাল ধ্বংস করে থাকে। ত্বকের জন্য ভালো এপ্রিকট বা খুবানি ফল। ভিটামিন সি ও এ এবং ফাইটোনিউট্রিয়েন্ট সুস্থ ও ভালো ত্বক সুরক্ষিত করে। এপ্রিকটের মাধ্যমে অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের চাপ পড়া কমায়। রোজ কিছুটা পরিমাণ এপ্রিকট বা খুবানি ফল খান এবং সুস্থ ত্বকের যত্নের নিয়ম মেনে চলুন। ফাইবারের যে ক্ষমতা রয়েছে এপ্রিকট বা খুবানি ফলে, শুকনো কিংবা টাটকা এপ্রিকট ডায়েটারি ফাইবারের উত্তম উৎস। এপ্রিকটের ভিতরের রেটিনল ফ্যাটে দ্রবণীয়, সুতরাং এই ফল শরীরের মধ্যে সহজে দ্রবীভূত হয়। এই কারণেই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সহজেই শরীরের মধ্যে শোষিত হয়। এটা দ্রুত ফ্যাটি অ্যাসিডকে ভাঙে, অর্থাৎ হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। এই ফল তাছাড়াও নিয়মিতভাবে অন্ত্র বা পেট পরিষ্কার করে, শরীরকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা গ্যাসমুক্ত উদ্বেগের হাত থেকে রক্ষা করে থাকে। হাড় শক্ত মজবুত করে এপ্রিকট বা খুবানি ফল। হাড়ের গঠন বৃদ্ধি ও বিকাশের জন্য ক্যালসিয়াম দরকার। শরীরে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম না থাকলে ক্যালসিয়াম শোষিত হয় না এবং সমানভাবে বিন্যস্ত হয় না। এপ্রিকট বা খুবানির মাধ্যমে যেহেতু ক্যালসিয়াম ও পটাশিয়াম উভয়ই থাকে বলে এটা ভালো করে ক্যালসিয়াম শোষণ করায়। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার কমায় এপ্রিকট। এপ্রিকটে নন হেমে আয়রন থাকে। এই ধরনের আয়রন শরীরে শোষিত হতে সময় নেয় এবং অনেক বেশিক্ষণ থাকে। এটা রক্ত স্বল্পতার প্রতিরোধ করে। এর সাথে সামান্য ভিটামিন সি নেওয়া হলে এটা নন হেমে আয়রনের উত্তম শোষণ নিশ্চিত করে, হৃৎপিণ্ড বা হাড়ের সুস্থতা বজায় রাখে। এপ্রিকট বা খুবানির ফল। এপ্রিকট শরীরের ক্ষতিকারক কোলেস্ট্রল কমায় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখে। একই সাথে এটা শরীরের উপকারী কোলেস্ট্রলের মাত্রা বাড়ায়। এইচডিএল, উপকারী কোলেস্ট্রল হচ্ছে এইচডিএল এবং খারাপ কোলেস্ট্রল হচ্ছে এলডিএল। এই ফলের পটাশিয়ামের পরিমাণ শরীরে ইলেকট্রোলাইটের মাত্রার ভারসাম্য বজায় রাখার সাথে হৃৎপিণ্ড বা হার্টকে ঠিকঠাক মতো কাজ করার সহযোগিতা যোগায়। ধন্যবাদ বন্ধুরা।